বসিরাটে ডিএসপি সানন্দা গোস্বামী সিজিও কমপ্লেক্সে বসিরাট পুলিশ জেলা ডিএসপি সানন্দা গোস্বামী অভিযোগকারী ইডি অফিসারের বয়ান রেকর্ড করতে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে বসিরাটে ডিএসপি ক্যামেরা নিয়ে ইডি দপ্তরে প্রবেশ করলেন সঙ্গে দুজন কনস্টেবল রয়েছে বসিরাটে ডিএসপি তিনি সিজিও কমপ্লেক্সে এসে উপস্থিত হয়েছেন ডিএসপি সানন্দা গোস্বামী আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মফিজুল সিজিও কমপ্লেক্স থেকে মফিজুল কখন এলেন ডিএসপি সানন্দা গোস্বামী তবে কিছুক্ষণ আগেই বসিরহাট জেলা পুলিশের ডিএসপি সানন্দা গোস্বামী তিনি কিন্তু এই সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে এসে পৌঁছেছেন এবং তুমি জানো যে রাজ্য পুলিশের ডিজি কড়া বার্তার পরও এখনো পর্যন্ত সাজান শেখের নাগাল রাজ্য পুলিশ পায়নি বা তার খোঁজে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে কিন্তু এই সন্দেশকালীর ঘটনায় রাজ্য পুলিশের তরফ থেকে ইডির দপ্তরে কিন্তু যথেষ্ট তৎপরতা আমরা কিন্তু লক্ষ্য করলাম যেখানে ইডির তরফ থেকে যে অভিযোগ নেজার থানায় করা হয়েছিল সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে মধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে রাজ্য পুলিশের তরফ থেকে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্তের স্বার্থেই রাজ্য পুলিশের বসিরহাট জেলা পুলিশের ডিএসপি সানন্দা গোস্বামী তিনি দুজন কনস্টেবল এবং একজন ক্যামেরাম্যানকে সঙ্গে নিয়ে কিছুক্ষণ আগেই এই সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে তারা কিন্তু প্রবেশ করেছেন এবং বাইরে তুমি দেখো যে রাজ্য পুলিশের যারা আধিকারিক তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ঘটনার তদন্তের স্বার্থে রাজ্য পুলিশের তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি সিজিও কমপ্লেক্সে যথেষ্ট তৎপরতা রয়েছে এবং সেখানে যেটা আমরা এখনো পর্যন্ত যেটা জানতে পারছি যে ইডি সূত্রে যে অভিযোগ ইডির তরফ থেকে করা হয়েছিল সে যে যিনি অভিযোগ করেছিলেন তার বয়ান রেকর্ড করার উদ্দেশ্য নিয়ে এই ডিএসপি কিন্তু এবং সেখানে ক্যামেরা নিয়ে ক্যামেরা সঙ্গে নিয়ে প্রবেশ করার মূল উদ্দেশ্যই হচ্ছে তার বয়ান রেকর্ড করা হবে অন ক্যামেরায় সেই লক্ষ্য নিয়েই ডিএসপি সানন্দা গোস্বামী এবং সঙ্গে দুজন কনস্টেবল তারা কিন্তু এসে এই সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে রয়েছেন এবং ভেতরে ইতিমধ্যে ইডি দপ্তরে তারা পৌঁছে গিয়েছেন ফলে এই অবস্থায় দাঁড়িয়ে ইডির তরফ থেকে যে অভিযোগটা নাজার থানায় করা হয়েছিল যার ভিত্তিতে ইতিমধ্যে এফআইআর দায়ের করা হয়েছে যদিও এই অভিযোগের পরিপ্রেক্ষিতে শাহজাহান শেখের বিরুদ্ধে তেমন কোনো মারাত্মক ধারা কিন্তু প্রয়োগ করা হয়নি বলে অভিযোগ উঠছে ফলে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ যদি সাজান শেখকে গ্রেপ্তারও করে তাহলে তাকে কত কতক্ষণ বা কত সময় তাকে আটকে রাখতে পারবে ইতিমধ্যে সেটা নিয়েও কিন্তু সন্দেহ তৈরি হয়েছে ইডি আধিকারিকদের মধ্যে ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ঘটনার তদন্তের গতি প্রকৃতি বাড়াতে ডিএসপি সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছালেও বা অভিযোগকারী হিসাবে যে অফিসার অভিযোগ করেছিলেন তার বয়ান রেকর্ড করতে আসলেও কিন্তু তাদের যে অভিযোগ ভিত্তিতে যে এফআইআর করা হয়েছে পুলিশের তরফ থেকে সেই এর যে ধারাগুলো প্রয়োগ করা হয়েছে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে ইডির আধিকারিকদের মধ্যে ফলে বয়ান রেকর্ডের ক্ষেত্রে রাজ্য বসিরহাট জেলা পুলিশের তৎপরতা থাকলেও তারা সঠিকভাবে তদন্ত করে সাধারণ শেখের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে কিনা তা নিয়ে কিন্তু ইডির আধিকারিকদের মধ্যে বেশ মফিস নজর রাখো পরিস্থিতির উপর আগামী আপডেট তোমার কাছ থেকে নেবো ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে সিজিও কমপ্লেক্স থেকে সরাসরি ছিল আমাদের প্রতিনিধি মফিজুল